ত্রিপুরায় এক গৃহবধূকে শারীরিক এবং মানসিক নির্যাতনের ঘটনায় সরব হলো ত্রিপুরা মহিলা কমিশন। জানা যাচ্ছে, 8 বছর আগে রেশমি আক্তারের বিয়ে হয়েছিল ছামিউন বাছিরের সাথে। অভিযোগ, বিয়ের কিছুদিন পর থেকে গৃহবধূ রেশমি আক্তারের উপর শারীরিক এবং মানসিক নির্যাতন শুরু করে তার স্বামী ছামিউন বাছির এবং শ্বশুরবাড়ির লোকজন। তারপর রেশমির পুত্র সন্তান হবার পরেও নির্যাতনের মাত্রা কমায়নি গৃহবধূর স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনেরা। রেশমি আক্তারের উপর অমানবিক নির্যাতনের ঘটনা মীমাংসার জন্য বেশ কয়েকবার এলাকার পঞ্চায়েত প্রতিনিধিরা সভা করেও কোনো লাভ হয়নি। নির্যাতনের মাত্রা দিন দিন বাড়তে থাকায় অবশেষে নির্যাতিতা রেশমি আক্তার তার বাবার বাড়িতে চলে আসেন এবং তার স্বামী ছামিউন বাছির সহ তার শ্বশুর এবং দেওরের বিরুদ্ধে বিশালগড় মহিলা থানায় মামলা দায়ের করে। বিশালগড় মহিলা থানা ভারতীয় দণ্ডবিধির 498A, 376, 511, 354B, 307, 506 ধারায় মামলা করে। এরপরই অভিযুক্ত স্বামী ছামিউর বাছির এবং দেওর নাসির আলমকে পুলিশ গ্রেপ্তার করে। গৃহবধূ রেশমি আক্তারের উপর এই ধরনের নির্যাতনের ঘটনার খবর পেয়ে ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী সহ কমিশনের অন্য এক সদস্যা নির্যাতিতা গৃহবধূর বাড়িতে আসেন। গৃহবধূর মুখ থেকে সমস্ত ঘটনা শোনেন তিনি। মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ঘটনা প্রসঙ্গে ঠিক কি বলেছেন শুনে নেব। বেগম নামে গৃহবধূর উপর যে নির্যাতন হয় তারই তদন্ত রাজ্য মহিলা কমিশনের পক্ষ থেকে আমি নিজে একটি প্রতিনিধি দলকে নিয়ে এসেছি। এখানে রেশমি বেগমের অভিযোগ যে তার স্বামী ছামিউল বাছিরের বিরুদ্ধে তার শ্বশুর গোলাম আহমেদ এবং তার দেবর নাসির আলমের বিরুদ্ধে, এবং সত্যিকার অর্থে রেশমির সঙ্গে কথা বলে আমরা বুঝতে পেরেছি যে তার উপর প্রচুর নির্যাতন ছিল। এর পেছনে কিন্তু একটা বড় কারণ ছিল যে বিভিন্ন দাবি দাবা দিয়ে তার বিয়ে দেওয়া হয়েছিল এবং প্রতিনিয়ত তার উপর চাপ ছিল বাড়ি থেকে টাকা নিয়ে দেওয়ার জন্য, এবং কিস্তিতে কিস্তিতে 6 থেকে 8 লক্ষ টাকা তার বাপের বাড়ির লোকেরা তাকে দিয়েছে তার স্বামীকে, এবং সেই সঙ্গে তার স্বামীর একটি অবৈধ সম্পর্ক ছিল, এটাও একটা কারণ ছিল, এবং রেশমির দেবরের রেশমির প্রতি কুনজর ছিল। এই সমস্ত দিকগুলো নিয়ে রেশমির উপর দীর্ঘদিন ধরে নির্যাতন চলছিল এবং শেষ পর্যন্ত গত 4 তারিখে রেশমি নির্যাতন সহ্য না করতে পেরে বাড়ি থেকে পালিয়ে আসে এবং থানার দ্বারস্থ হয়। এবং রাজ্য মহিলা কমিশন রেশমির এই যে দুরবস্থা, এই যে নির্যাতন, এই যাদের জন্য রেশমির এই নির্যাতন হয়েছে তাদের কঠোর শাস্তির দাবি যেমন রাজ্য মহিলা কমিশন করছে, আর সেই সঙ্গে রেশমির সঙ্গে এই কেসটার একেবারে শেষ অবধি রাজ্য মহিলা কমিশন থাকবে, এবং আমি চাইব যে রেশমি যেন বিচার, প্রকৃত বিচার পায়, সঠিক বিচার পায়।